কলেজে প্রোগ্রামটা বন্ধ রাখা হয়েছে কারণ যেহেতু সবাই ডিস্টেন্স মেনটেন করে থাকতে পারে। আর আজকে যেহেতু একটা বসন্ত উৎসব, মানে সবাইই ইচ্ছা করে বের হয়ে, তো আর কি সেই জন্যই আর কি আমাদের বের হওয়া। আর দিনটা কীভাবে কাটাবেন? দিনটাই তো ঘুরবো, পার্কে যাবো, ফ্রেন্ডরা মা আছে, ফ্যামিলি। আজকে একটা নতুন দিনের শুরু, আজকে একটা নতুন দিনের শুরু। যেহেতু আমরা সবাই প্রতি বছর এই দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু অন্য কোথাও যাইবে না যে মহিলা কলেজ অবশ্যই আছে, কারণ এখানে প্রতি বছর অনেক সুন্দর মানে অনুষ্ঠানের আয়োজন করে তারা, ঐতিহাসিকভাবে সব কিছু, নাচ, গান, কবিতা, তারপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। তাই এখানে আসলে খুব ভালো মানে ভালো লাগে আসলে। এখানে পড়ছি মানে এক বছর আগে আসছি সেই, আর আজকে আসছি, মানে একটা আমেজই আলাদা যে আমরা এখানে আসবো, অনুষ্ঠানটা দেখবো, কিন্তু এবছর যেহেতু হচ্ছে না, খারাপ লাগছে একটুই। খুবই ভালো, আশা করি মানে খুব শীঘ্রই যাতে করোনার কবল থেকে আমরা সবাই মানে উদ্ধার হতে পারি, এইরকম একটা মানে অনেক ভালো প্রত্যাশা যে সামনের বছর যাতে এইভাবে আর আমরা মানে আনন্দ থেকে বঞ্চিত না হই। মানে গত বিগত করোনার জন্য সবাই যেভাবে ঘরে আমরা বন্দি জীবন কাটাচ্ছি, তারপরে এখন এই বসন্তটা আমরা খুব আনন্দ উৎসবই কাটাতে চাচ্ছি, যাতে মানে ভালোভাবে পিছনে আমাদের যে দুঃখ বেদনা এবং ক্লান্তি এগুলো দূর হয়ে যায়, বসন্ত দিয়ে আমরা সুন্দর নতুন একটা জীবন শুরু করতে চাচ্ছি। বসন্তকাল আসলে মূলত এখানে দেখা যায় যে বসন্ত উৎসব হয়, সেই উৎসবকে ঘিরে আমরা মঞ্চ অনুষ্ঠান করি, ছাত্রীরা বিভিন্ন ধরনের গান গান পরিবেশন করে, নৃত্য। এবছর হচ্ছে না, কিন্তু করোনার কারণে হচ্ছে না, কিন্তু এ নিয়ে আমরা হচ্ছে না এ নিয়ে আমাদের দুঃখবোধ নাই। এটা এখন সব জায়গায় একই অবস্থা, কিন্তু আমরা থেমে নেই, মনের দিক থেকে আমরা থেমে নেই। আমরা মনে করি যে হয়তো আনুষ্ঠানিকতা হয়নি, কিন্তু প্রকৃতিতে আছে, আমাদের মনে আছে, এবং এর মাধ্যমে আমার মনে হয় উৎসব পালিত না হলেও আমরা যে যার মতো করে এটা ধারণ করি, এবং এটি বাংলার ঐতিহ্য। প্রকৃতি যখন নতুনভাবে সাজে আমাদের মনও সাজে, আমরাও এরকম পবিত্র হই প্রকৃতির মতো, সৌন্দর্য আমাদের মন আপ্লুত থাকে, এবং আমরা মনে করি এই আপ্লুত হওয়াটা বাঙালি জাতির ঐতিহ্য। আমরা মুক্তিযুদ্ধে আপ্লুত হয়েছিলাম, সেরকম একাত্তর এই যে আজকে যে স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে এবং মুজিব বর্ষ শতবর্ষ, এতে এই যে মুজিবের চেতনা, সেই চেতনাকে ধারণ করবো আমরা সৌন্দর্য দিয়ে। এবং আমি মনে করি যে এখন চেতনার সাথে সৌন্দর্য মিলে গেলে আমরা দেশ গড়ার কাজে সফল হব। সবাইকে শুভেচ্ছা, সবাইকে বসন্তী অভিনন্দন, সবাইকে ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।